গত 22 নভেম্বর রোজ মঙ্গলবার ব্রাডফোর্ডের স্থানীয় একটি কমিউনিটি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ব্রাডফোর্ড শাখা আয়োজন করে এক আলোচনা সভা ও মিয়া মনিরুল আলমের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের। মোহাম্মদ মতসিমের পরিচালনায় ও নূরে আলম রব্বানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাজি আব্দুল মালিক, হাজি ফজল ইসলাম, হাজি মানিক মিয়া ও কামাল উদ্দিন সহ অন্যান্যরা। বক্তারা তাদের বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়াকে জন্মদিনের অভিনন্দন জানান এবং যুক্তরাজ্য জাসাসের নতুন কমিটির সভাপতি এম এস সালাম ও সহসভাপতি নূরে আলম রব্বানি সহ কমিটির সবাইকে অভিনন্দন জানান। কেন্দ্রীয় জাসাসের সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মনির খানকে শুভেচ্ছা জানানো হয় এত সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য। বক্তারা আরো বলেন, দেশের এই সংকট মুহূর্তে সবাইকে এক হয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। সবশেষে যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলমের রোগ মুক্তির জন্য মোনাজাত করা হয়।